ওজির সাহেব বলুন মহারাজ। আজ ঘুমের মাঝে এক দূর স্বপ্ন দেখলাম জি, স্বপ্ন দেখে মন যে আমার এমন খারাপ হয়েছে তা আপনাকে বুঝাতে পারছি না ওজির সাহেব। স্বপ্ন দেখলেন মহারাজ? স্বপ্ন দেখলাম জি আমার রাজপুরীর আলু ধীরে ধীরে নেমে যাচ্ছে, আমি কতজনকে ডাকলাম তোরা এসে আলো জ্বালিয়ে দে, কিন্তু কেউ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না ওজির সাহেব। আমি যে কিছু বুঝতে পারছি না ওজির সাহেব। ও কিছু নয় জাহাবরা, স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্ন স্বপ্ন। ওজির সাহেব আমাদের প্রজারা তাহলে শান্তিতে আছে? হ্যাঁ মহারাজ, আমি আপনার সমস্ত রাজ্য ময় ঘুরে দেখেছি, আপনার প্রজারা সুখে শান্তিতে দিনাতিপাত করছে। সালাম জাহাপানা, অশান্তি আপনার এই রাজপুরীতে দেখা দিয়েছে। বলো বলো দাসি, আমার অন্তপুরে কিসের আগুন জ্বালিয়ে উঠেছে? জাহাপানা, বেগম সাহেবের অবস্থা খুবই খারাপ, চলুন মহারাজ বেগম সাহেবের কাছে। ওজির সাহেব, স্বপ্ন কখনো মিথ্যা হয় না ওজির সাহেব, চলুন বেগম সাহেবকে দেখে আসি। তাই চলুন মহারাজ, আমরা এখন অন্তর মহলে যাই। আমার মনে হয় আমি আর বাঁচব না, জাহাপনা তো এখনো এলো না। রানীমা, তুমি অমন করছো কেন? তোমার মুখখানা শুকিয়ে আছে কেন? আমার শরীর যে অবশ হয়ে যাচ্ছে। বলো বলো তোমার কি হয়েছে? জাহাপনা, আমি যে দু চোখে অন্ধকার দেখছি, আমার মনে হয় আমি আর বাঁচবো না জাহাপনা। আমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা মনে হয় উড়ে চলে যাচ্ছে। রানীমা, তবে যাবার আগে আমার একটি কথা রাখবেন জাহাপনা। বলো বলো বেগম, তোমার কি কথা রাখতে হবে? আমার জীবনের বিনিময় হলো আমি তোমার কথা রক্ষা করব বেগম। আমার সোনার চাঁদ জামালকে তার মনে কোনোদিন আপনি দুঃখ দেবেন না, তাকে মানুষের মতো মানুষ করে তুলবেন। একি একি বলছো বেগম সাহেবা? একি বলছেন বেগম সাহেবা? জামাল যে আমার নয়নের মণি, খলিজার টুকরা। রানীমা, ওকে আপনি দেখে রাখবেন। ঠিক আছে বেগম, আমি তোমার কথা রক্ষা করে পালন করব। জামাল যে আমার কলিজার টুকরা নয়নের মণি, আমি যে তাদের কোনোদিন দুঃখ দিতে পারবো না বেগম। ও খোদা, এখন আমি মরে গিয়েও শান্তি পাব। দাসী রানীমা, আজ হতে আমার জামালকে আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। ওকে তুমি নিজ সন্তানের মতো দেখে শুনে রাখবে। আমি আপনাকে কথা দিচ্ছি রানীমা, আমি নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করব। মা মাগো মাগো, তুমি এমন করছো কেন মা? কথা বলো মা, কথা বলো, কথা বলো মা, তোমার কি হয়েছে মা? এসো বাবা জামাল, তুমি আমার কাছে এসো। মা মাগো, তুমি কাঁদছো কেন মা? এসো বাবা, বাবা আমার কাছে এসো বাবা। বাবা, আমি যে এখন এত কি দিয়ে বুঝাবো খোদা, ও গো খোদা। মা মাগো,
আমি যে তোমাকে মরতে দেব না মা। তুমি চলে গেলে আমি কার কাছে গিয়ে থাকবো মা? তুমি যে আমাকে সঙ্গে নিয়ে যাও মা, তোমাকে যে আমি কিছুতেই মরতে দেব না। বেগম দাসী আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, জামাইকে আমি আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আপনি তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, আর আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলো মা, কথা বলো মা। মাগো তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে মা? কথা বলো মা, কথা বলো। চেয়ে দেখো মা, তোমার শিউরে বসে তোমার জামাল কাছে, তুমি কথা বলো মা, কথা বলো। ওঠো বাবা জামাল, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মা মাগো দুঃখ করো না বাবা, এইভাবে একদিন সবাইকে চলে যেতে হয়। কোথায় গেলে মাথা পাবো, কে দিবে আনিয়ে Oh!
দাসী আর হইতে আমার জামালের একমাত্র মা হলে তুমি সমস্ত দায়িত্বভার তোমার উপর রইল আমি যে মাকে ছাড়া যেতে পারবো না দাসিমা যেতে পারবো না শিশু কালে জামাল তোমার শিওরে বসে বাবা বলে যাচ্ছে বেগমের সৎ কাজের ব্যবস্থা করতে হবে চলো চলো আমরা নিয়ে চলি তাই চলুন না না আমি যে মাকে ছাড়া বাঁচবো না আমি যে মাকে ছাড়া বাঁচবো না অনেক চেষ্টা করে বেগমকে বাঁচাতে পারলাম না ছেলেটি না খেয়ে ছেড়ে দিয়েছে আর এমনি ভাবে আর কতদিন চলবে তুমি আমার পথে সন্তান দাও হিঙ্গি বললে চলবে না জাহাবনা আপনাকে আবার চেষ্টা করতে হবে বেগম সাহেবের মৃত্যুর পর আপনি সব কিছু ছেড়ে দিয়েছেন তাই আমি বলছিলাম জাহাবনা আপনি আবার তৃতীয় দ্বার গ্রহণ করুন আপনি ঠিকই বলেছেন রুজির সাহেব তবে আমার বেগমের মতো কি হবে যে জামালকে ঠিক মতো আদর যত করে মানুষ করে তুলতে পারবি হ্যাঁ জাহাবনা আমি সেই রকম এক রাজকন্যার ব্যবস্থা করবো ওজির সাহেব পত্র লিখে কাশেদকে পাঠিয়ে দিন যে রাজ্যে ভালো সুন্দরী পাওয়া যাবে সেইখানে যেন বিবাহের প্রস্তাব দেয় আমি দায়ী করবো জাহাবনা প্রয়োজন হলে ওই কাশেদকে পাঠিয়ে দিয়ে তা আপনার রাজকন্যার ব্যবস্থা করবো কেছিস কাশেদকে রাজদরবার পাঠিয়ে দে তা হাজির জনাব এই আমাকে কেন ডেকেছেন আর তাই বলুন এই আমার হাতে যে এই একটু সময় কম
আরে যা বলবেন এই একটু তাড়াতাড়ি করে বলুন কাশেদ আমাদের মহারাজের জন্য একটি সুপ রাজকন্যার ব্যবস্থা করতে পারবে আরে পারবো না মানে এর 100 তো বার পারবো আরে হাজার বার পারবো আর জীবন নাই তো গেল আরে এই গটকালি এই করতে করতে এই আমার এই বাপ দাদা এই 14 গোষ্ঠী ছিল এই ঘটক এই আজকে কি আমি এই ফেল করব ঠিক আছে আমাদের মহারাজের এই পত্র খাড়া নিয়ে যাবে যেখানে সুন্দরী কন্যা পাবে সেখানে আমাদের মহারাজের জন্য কি প্রস্তাব দেবে আর সেই রাজকন্যার বাবা কি বলে তোমাকে আবার বেশ জানিয়ে যাবে এই নিয়ে আপনাকে এই বাপ তো হবে না এই যে রাজ্য এই আমি ভালো কন্যা পাবো এই এই পত্র দিয়ে এই বিবাহ প্রস্তাব দিব সেনাপতি আদেশ করুন মহারাজ সুখে শান্তিতে দিন যাপন করছে হ্যাঁ মহারাজ তারা সবাই সুখে শান্তিতে দিন যাপন করছে মহারাজ শুনেন সেনাপতি আদেশ করুন মহারাজ আপনি অবসরে রাজকর আদায় করতে যাবেন যাতে একটি প্রজার কোনো অসুবিধা না হয় যদি কোনো প্রকার অমঙ্গল হয় তাহলে আপনার দেওয়া আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ বলুন যাহাপন আমাকে কি আমি কোন দিন রওনা হব সেই পদাদের উদ্দেশ্যে আজকে আদায় করতে তুমি আজই চলে যাও ওই প্রজাদের উদ্দেশ্যে রাজকর আদায় করতে হ্যাঁ মহারাজ আমি যাব মহারাজ চলুন যাহাপনা আমরা ওই অন্তপুরে গমন করি তাই চলুন তাই চলুন মহারাজ এত রাস্তা এই হাঁটতে হাঁটতে এই আমার পা টা যে একেবারে কলা গাছের মতো হয়ে গেছে এর কোথাও যে এই একটি সুন্দরী মেয়ের এই সন্ধান তো পেলাম না এই আগে জানলে এই পত্র নিয়ে এই আমি এই কচু আসতাম ওই তো একটি সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছি এই আমি একটু এই এগিয়ে যাই দেখে আসি আপনি এখানে কেন এসেছেন তাই বলুন এই একটি এই একটি সংবাদ নিয়ে এসেছি বলুন কি সংবাদ আরে তোমার নাম কি গো আরে তোমার পিতার নাম কি এই আমাকে একটু ফুলে বলুন তো আপনি কি মতলব নিয়ে এখানে এসেছেন তাই বলুন আমার নাম ফুলকুমারী আর পিতার নাম হচ্ছে ইমরান বাদশা এবার বলুন আরে এই আমার নয় ওই রাজা সাহেবের বাচালতা ছেলে আসল কথাটা বলুন আরে এই সংবাদটা হলো এই আমাদের রাজা সাহেবের এই আমার একখানা পত্র দিয়ে পাঠিয়েছে এই ভালো রাজকুমারী দেখে এই পত্র দিতে বলেছে তাই আপনাকে দেখে এই মহারাজ না পছন্দ করি পারবে না আর বিশ্বাস না হয় এই পত্রখানা খুলে দেখুন এই সব আমার কাছে চলবে না এই কথাটা আমার পিতার নিকট গিয়ে বলুন আরে আরে চোখ কেন এর একেবারে তুমি লেগেছে এর মহারাজ আছে আছে এর তাই পেয়েছে এর সত্যি গো এ তোমার মতো মেয়ে হয় না আরে যেমন কাজল টানা চোখ আরে বাঁশির মতো নাক এর যেমন এই কালো কেশর বাহার এর তেমনি আবার তুমি আবার সুন্দরী গো
তোমাকে মহারাজ না পছন্দ করি পারবে না। এখান থেকে আপনি চলে যান। সেটা আপনি আমার পিতার কাছে গিয়ে বলুন। আরে ঠিক আছে গো, আরে আমি তাই বলবো। আরে ওই তো, ওই তো আমি ওই রাজবাড়িতে এসে পড়েছি। এই কে আপনি? আরে আমি হলাম এই কাশেদ। আরে ওই সুলতান নগরে থাকি। এখানে কেন এসেছেন তাই বলুন, সত্য করে বলুন। এই আমি মহারাজের সঙ্গে এর একটু সাক্ষাৎ করতে এসেছি। যা বলতে হয় আমার কাছে খুলে বলো, আমি ওই মহারাজকে গিয়ে বলবো। আরে মহারাজের কাছে এই আমি একটি পত্র নিয়ে এসেছি, এর সেই পত্র এই মহারাজকে দিতে হবে। এই সেটা যে এই এটা যে আমাদের মহারাজের আদেশ। ঠিক আছে, আমার সাথে চলো ইয়া রাজ দরবারে। আরে তাই চলুন। হায় খোদা, আমার একটি মাত্র মেয়ে, তুমি তার সহায় থেকো খোদা। ছোটবেলায় ওকে রেখে ওর মা মারা গেল, মেয়েটির সুখের জন্য আমি আর দ্বিতীয় বিবাহ করিনি। এখন দেখে শুনে ভালো একটি রাজপুত্রর সাথে বিয়ে দিতে পারলেই তবে আমি সুখী হব খোদা, তবে আমি সুখী হব। সালাম আপনা সালাম। সেনাপতি সাহেব বলুন। জনাব, ওকে তো চিনতে পারলাম না। ও এসেছে ওই সুলতান নগর থেকে। কেন এসেছে তাই বলুন। আমি এসেছি আপনার কাছে ওই সুলতান বাচ্চার পত্র নিয়ে। ছি ছি ছি, এত বড় ঘৃণার কথা, বাচ্চা সুলতান বিবাহিত, কোন সাহসে দ্বিতীয়বারের পত্র নিয়ে এসেছো আমার কাছে? কিছুতেই হতে পারে না। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন মহারাজ, এই জবাবের প্রশ্ন আমি ঠিকই দিব। আরে বেগম মাতা মারা গিয়েছে যা বলা সব তোর কাছে চলনা করতে এসেছ আমার কাছে, এই বিবাহ কিছুতেই হতে পারে না, তোমাকে আমি ঘৃণা করি। বলুন জনাব, এই ছোট লোকের বাচ্চা কাশেদ কে? সম্পতি, ছোট লোকের বাচ্চা কাশেদ কে ঘর ধাক্কা দিয়ে এই প্রসাদ থেকে বের করে দিন। জীবনে আর কোনোদিন যেন এমন বিবাহের প্রস্তাব নিয়ে না আসতে পারে। তোর এত বড় সাহস, এই দ্বিতীয়বারের পত্র নিয়ে এসেছিস আমাদের মহারাজের কাছে, এই বিবাহ কিছুতেই হতে পারে না। এই চলে যা এখান থেকে। যাওয়ার আগে বলে যাই সেনাপতি সাহেব, এই আমি যদি এই সুলতান নগরের কাশের যদি হয়ে থাকি, এই অপমানের প্রতিশোধ আমি একদিন এই নিবই নিবই নিবই। তোমার ওই মহারাজকেও আমরা ক্ষমা করব না, কথাটা যেন মনে থাকে। আজ সাত দিন গত হয়ে যাচ্ছে, কাশেদকে রামনগর পাঠিয়েছি, কিন্তু এখনো তো ফিরে আসল না উজির সাহেব। ওই তো, ওই তো কাশে যাচ্ছে। যাহা আপনার সালাম। যাহা আপনার সালাম। এ কি কাশে, তোমার এই অবস্থা কেন?
बोलो बोलो कासे ये तुम्हारे अवस्था करी छे सर दुखेर कथा जाबो ना ওই ইমরান বাদশা ওই সেনাপতি এই আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই আরো বলেছে এই এই বিবাহকে আমি ঘৃণা করি কি বললে কাছে ইমরান বাদশার এত জোর সাহস যাও কাছে তাই যাচ্ছি যাও না এত বড় সাহস আমাকে আমার পত্রকে অপমান করেছে আমি তো রাজ্য পুড়িয়ে ছারখার করে দেব তারপর তার মেয়েকে চুলের বটি ধরে আমার রাজ দরবারে হাজির করব তাই করতে হবে জাবরা আমরা এখনই উলকার মেজে গেল সে প্রাণ নগরে জাবরাকে আমার ধরন করেছেন জাবরা হ্যাঁ সেনাপতি বর্ষায় বাদশাহ ইমরান নগর রাজ্য আক্রমণ করতে হবে আমি কাশেদ কে পত্র লিখে পাঠিয়েছিলাম তাকে অপমান করেছে যাব না এই আপনাকে ভাবতে হবে না যাব না আমি এখনি ওই সমস্ত সৈন্যদেরকে সাথে নিয়ে আমি ইমরান রাজ্য আক্রমণ করব হ্যাঁ হ্যাঁ সেনাপতি মশাই তাই করতে হবে আমি আপনার কথা অক্ষর অক্ষর পালন করব মহারাজ অক্ষর অক্ষর পালন করব চলে আসুন সেনাপতি আমরা যুদ্ধের আয়োজন করতে হবে তাই চলুন মহারাজ চলুন মহারাজ চলুন আমি সুলতান বাদশা কাশেদকে অপমান করে এই রাজদরবার থেকে তাড়িয়ে দিয়েছিলাম সে আমার সাথে যুদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে ওই সুলতানের সৈন্যরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রয়োজন হলে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব ইমরান নগর সেনাপতি সৈন্য সমস্ত যা আছে তার যুদ্ধের জন্য প্রস্তুত হন যাহাব না আমি ওই সমস্ত সৈনিকদের নিয়ে প্রস্তুত থাকব চলো শুন সেনাপতি তাই করুন যাহাব না কোথায় 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 সেই আমরা রাজা তুমি তুমি আমাদের যাহাব নাকে অপমান করেছো আর আর ওই ওই কাশেদকে তুমি ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছো এবার এবার এসেছি আমি তার প্রতিশোধ নিতে আমি তোমার রাজ্যকে ধ্বংস করে দিয়ে সব কে তুই আমাদের রাজ্যে এসে আমার দে রাজ্য ধ্বংস করে দিতেছস বড় তোমার সাহস আমি তোর সাথে মোকাবেলা করব বেশ তবে আইস তবে শয়তান দেখি কার বাহুতে কত শক্তি আই তবে বেলা কোথায় কোথায় গেল তোমার বাহাদুরি এবার আমি ইচ্ছে করলে তোকে প্রাণে মেরতে পারি কিন্তু না আমি তোকে তা করব না তোকে আমি জানে প্রাণ ভিক্ষা দিলাম যা এখান থেকে দূর হয়ে যা ভবিষ্যতে কোনোদিন আমার কাজে বাধা হয়ে আসবি না আজ তোমার কাছে হেরে গেলেও ভবিষ্যতে তোমাকে আমি ক্ষমা করব না আমি আবার আসব ওই শয়তানের বিচার করতে সেই দিন পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেও তোমাদের অভাবই না আমার শানিত তরবারি লাগাতে তাদেরকে হত্যা করে তাম দুনিয়াবাসীকে দাঁড়িয়ে দেবো যে বেইমানের শাস্তি হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড সেই সুযোগ তুই আর কোনো দিন পাবি না তোকে দেও হবে না
সামিরান কোথায় গেল তোমার বিরক্ত যদি পারে আসতে চান আপনার কন্যাকে আমার হাতে তুলে দিন আর যদি আজি না হন তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি তবু আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দেব না তুমি আমাকে হত্যা করো হ্যাঁ এবার আমি আপনাকে হত্যাই করব কেউ আপনাকে হত্যা করতে পারবো না না যাব না আমার পিতা কি অপরাধ করেছে যার জন্য আপনি আমার পিতাকে হত্যা করছেন তোমার বাবাকে জিজ্ঞাসা করো সে কি অপরাধ করেছে বাবা বলো বাবা আপনি কি অপরাধ করেছেন বলুন বাবা এই সুতলাল বাদশা তোকে বিবাহ করার জন্য পত্র দিয়ে পাঠিয়েছিল কাশিদকে আমি ওকে অপমান করে এই রাজদরবার থেকে তাড়িয়ে দিয়েছিলাম তার জন্য ওই সুলতান বাদশা আমার সাথে যুদ্ধের ঘোষণা করেছে আর আমাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে আমি বাবা হয়ে তোর জীবন নষ্ট হতে দেব না রে মা নষ্ট হতে দেব না আমি আমার মৃত্যু হয় তবু আমি মরব তবু তবু তোর জীবন নষ্ট হতে দেব না রে মা নষ্ট হতে দেব না বাবা বাবা আমি যে তোমাকে মরতে দেব না বাবা আমার কর্মে যা লেখা আছে তাই হবে বাবা তাই হবে আমার জন্য ভাবিস রে মা বাবা তুই এই প্রস্তাবে রাজি হস রে মা বাবা তুই এই প্রস্তাবে রাজি হস রে যাব না আপনি আমার পিতাকে মুক্ত করে দিন আমি আপনার না রে মা না কি করলি মা তুই এই প্রস্তাবে রাজি হস রে আমি আমি আপনাকে স্বামী বলে তুই এই প্রস্তাব মেনে নিস না মা তুই এই প্রস্তাব মেনে নিস না আমার এই তুচ্ছ জীবনের জন্য তোর জীবন নষ্ট হতে দেব না রে মা নষ্ট হতে দেব না বাবা একই সর্বনাশ করলি রে মা একই সর্বনাশ করলি বাবা আমি দেখতে এই দৃশ্য কিছুতেই সইতে পারছি না কিছুতেই না জানে বাচ্চা ইমরান আমি চলে যাচ্ছি এই ব্যথা নিয়ে বেঁচে থাকার চাইতে মৃত্যু যে আমার অনেক ভালো বাবা আমরা আজ ফিরে যাই ঠিক আছে তাই চলুন জাহাপানা দাসিমা ও দাসিমা কুহুথাই রইলেন দাসিমা গো ডাকি যে তোমারে তুমি কন্যা শুনিয়া যাও
দাসিমা দাসিমা আপনি কোথায় গিয়েছিলেন দাসিমা আমি তোমার জন্য খানা আনতে গিয়েছিলাম দাসিমা আমি যে আমার ছোট মাকে দেখতে যাব দাসিমা আমাকে ছোট মার কাছে নিয়ে চলো দাসিমা ঠিক আছে বাবা আমি তোমার ছোট মার কাছে নিয়ে যাব চলো আমার সঙ্গে তাই চলুন দাসিমা আমার এই রূপ যৌবন শুধু কি বিফলেই যাবে বুড়ো বাদশা আমার পিতাকে হত্যার ভয় দেখিয়ে আমাকে জোর করে বিবাহ করে এনেছে আমার সুখ শান্তি সবকিছু নষ্ট করে দিয়েছে আমি কি তোমাকে সুখে রাখব জামাল জামাল এই তো তোমার ছোট মা ছোট মা বেগম সাহেবা এই তো আমার জামালকে আমি নিয়ে এসেছি আপনাকে দেখবে বলে আমাকে সেই বলল ছোট ছোট মা আমি ছোট মা ছোট মা এসো জামাল আমার কাছে এসো তুমি চলো বাবা আমার সঙ্গে ঘরে চলো চলুন তাই চলো ছোট মা ঠিক আছে তাই চলো জামালের এত রূপ ও রূপ দেখে যে আমি পাগল হয়ে গেছি যেভাবে হোক জামালকে আমার চাই ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক আমার জামালকে চাই আমার যে জামালকে পেতেই হবে ওর সঙ্গে আমার ভালোবাসা করতেই হবে তার রূপ দেখে আমি যে পাগল হয়ে গেছি এই কে আছিস বেগম সাহেবা কিছু বলবেন যাও দাসী জামালকে এখানে আসতে বলো ঠিক আছে রানীমা তাই যাচ্ছি যাও জামাল কই জামাল তো এখনো এলো না ছোট মা ছোট মা আপনি আমাকে ডেকেছে ছোট মা হ্যাঁ জামাল আমি তোমাকে আসতে বলেছি কিন্তু কেন কেন ছোট মা জামাল তোমাকে আমি একটি কথা বলবো বলে তুমি কি রাখবে বলো ছোট মা আমি আপনার সব কথাই রাখবো ছোট মা জামাল আমি আমি যে তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি ছোট মা আমার সঙ্গে তোমার ভালোবাসা করতে হবে মা মা গো এই কি আপনি বলছেন মা এই কথা বলার আগে আপনার জিভটা কি একবারও কেঁপে উঠল না ছি ছি ছোট মা আমি যে আপনাকে ঘৃণা করি ছোট মা আমার দেহে প্রাণ থাকতে এমন হীন কাজ আমি কখনো করতে পারবো না ছোট মা কখনো পারবো না ছোট মা কখনো পারবো না জামাল আমার সঙ্গে তুমি বিদ্রোহ করো না আমার এই প্রস্তাবে রাজি না হলে তোমার কিন্তু বিপদ হবে মা হইয়া এমন কথা যদি বলে মোরে মা ছোট মা কহতা যদি বলে মোরে তাহার জয়া মরণ ভালো গলাই দিয়া চোরি হাই গো গলাই দিয়া চোরি বলে মোরে
আমাকে তোমার তাহা দিতেই হবে। তুমি অনুবাদ করো না, এসো জামাল, না এসো, না না ছোট মা, না 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 ছোট মা, না না ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, আপনি আপনি যে আমাকে স্পর্শ করবেন না ছোট মা, আপনি আপনি যে আমার মা। শিশুকালে মাকে হারিয়ে আমি আপনাকে মা বলে জেনেছিলাম, আপনি তো মা নও, আপনি যে মানবের কলঙ্কা। এমন এমন ভালোবাসাকে আমি পথাঘাত করি, এর পরিণাম তুই পরে বুঝতে পারবি। তোকে আমি এই দুনিয়া থেকে চির বিদায় করে দেব, কথাটা যেন মনে থাকে। এই কে কোথায় আছিস? আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। দেখি বেগম সাহেব আপনি চিৎকার করছেন কেন? আপনার কি হয়েছে বেগম সাহেব, আপনার কি হয়েছে? সেনাপতি সাহেব বলুন, জামাল আমার মহলে জোর করে ঢুকেছিল, শুধু ঢুকেছিল না, সে ঢুকে আমার সতীত্ব নষ্ট করে দিয়েছে। জামাল! হ্যাঁ সেনাপতি সাহেব, আপনি যাওয়ার জাহাপানাকে এখানে আসতে বলুন। বেগম সাহেব আমি আমার মিথ্যা কথা কখনোই বলতে পারবো না, জামাল জামাল এই কাজ কখনো করতে পারে না। আপনাকে এই কথা বলতেই হবে, তার বিনিময়ে আপনি পাবেন আমার এই লোপ লাবণ্যময় যৌবন আর এই সিংহাসন। এখন বলেন আপনি পারবেন তো? কিন্তু কিন্তু বেগম সাহেবা, এমন বেইমানি কাজ আমি কেমন করে করব? বেইমানি না করে কেউ বড় হতে পারে না। আপনি আগে বলুন এই কাজটা পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনার প্রস্তাবে রাজি বেগম সাহেব। এবার যান সেনাপতি, জাহাপনাকে এখানে আসতে বলুন। জি তাই যাচ্ছি বেগম সাহেব, তাই যাচ্ছি। জামাল তুমি এখন বুঝতে পারবে আমার সঙ্গে বিদ্রোহ করার কি শাস্তি হতে পারে। বেগম, হ্যালো হ্যালো, আমাকে কেন আসতে বলেছ বলো? একই একই তোমার এই অবস্থা করেছে কি বলো, বলো খুলে বলো কি হয়েছে তোমার বেগম? চাই না আপনার ভালোবাসা, আপনি জীবিত থাকতে আপনার গুণধর ছেলে জামাল। না 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 বলো, আমার মহলে আমার মহলে জোর করে ঢুকে আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল জাহাপনা। ও খোদা খোদা, না বেঈমান, আমি যে তোমার কথা বিশ্বাস করি না, এই জামালে নহিন জাজ করতে পারে না। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। হ্যালো হ্যালো, তোমার এইটুকু চলো না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে সেনাপতিকে গিয়ে জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ আমি তাই করব, আমি সেনাপতিকে জিজ্ঞাসা করব। এই কোথায় সেনাপতি? সালাম জামানা, সালাম মহারাজ, কি আমার স্মরণ করেছেন? বলো সেনাপতি, বেগম যা বলেছে তা সত্য না মিথ্যা? যাব না, সত্য কথা বলতে আমার প্রাণে ভয় হয়ে যায়। হ্যাঁ নেই ভয় বলো, ওই বেগম সাহেব যা বলেছে তা তা সত্যি বলেছে, যাব না। হ্যালো হ্যালো, আমি নিজের চোখে দেখেছি। হ্যালো হ্যালো, ও খোদা
আমার যার সহ্য হচ্ছে না, এই পৃথিবী মনে হয় আমার উপরে ভেঙে পড়েছে। এই মৃত্তিকা তুমি সরে যাও। মহারাজ জামাল জি, আমার পানের সেগে বেশি ভালোবাসতাম, সেই জামাল এমন হীন কাজ করতে পারে না। ওকে আমি উপযুক্ত বিচার। হ্যাঁ তাই করুন, তাই করুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই এই আমি এই বিচার করব। হ্যাঁ আমার এই নিজ হাতে। যাও সেনাপতি জল্লাদ জি পাঠিয়ে দাও। জি মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। জাহাপনা, জামালের কঠিন বিচার করুন জাহাপনা। হ্যাঁ বেগম, আমি কঠিন বিচার করব। জল্লাদ এখানে আসছে না কেন? আমি ডুবাই ছিলাম বিশ্রাম কক্ষে, কে যেন আমাকে ঘাতক বলে সরণি করেছে। কার জন্য কার্তিক মাতা আমি দিতে হবে? কত সুখের কপালে সেতু আমি মুছে দিয়েছি, কত সদস্য নারীর কপাল আমি ভেঙে দিয়েছি, কত ভাই বুক আমি খালি করে দিয়েছি, কত ভাই সন্তানকে আমি নির্মম ভাবে হত্যা করেছি। হিম্মত আলী গোস্বাই আমার নাম, মানুষ জব করাই আমার কাম। আমাকে কি জন্য দরবারে আসতে বলেছেন মহারাজ? আমি আপনার কাছে শুনতে চাই জামাল এমন কি অপরাধ করেছে মহারাজ? যাও, আমি যা বলেছি আমার আদেশ পালন করে গিয়ে। তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। ওই জামালিকে যেখানে যে অবস্থায় পাবো শৃঙ্খলিত করে আপনারা তো বাইরে নিয়ে আসবো। জনাব জাহাপনা, জাহাপনা আপনি বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, তুমি শান্ত হও, আমি যে জামালের বিচার আমার নিজ হাতেই করব। Thank you.
আমি তাই যাচ্ছি। এই এর পরিণাম তোর একদিন বুক করতেই হবে রাজা, তোর বুক করতেই হবে, করতেই হবে। রক্ত চাই জহপনা, আমি রক্ত দেখতে চাই। শান্ত হও বেগম, শান্ত হও, জলা দেখনি, ওর তাজা রক্ত নিলে তোমাকে উপহার দিব। আমি তো অপেক্ষা করতে পারছি না জহপনা। হ্যাঁ চলো চলো, আমরা অন্তপুরে চলে যাই। ঠিক আছে তাই চলুন। দাসিমা দাসিমা, ও দাসিমা, আমার জীব বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও দাসিমা। বাবা জামাল, তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার জন্য আমি খাবার এনে। ঠিক আছে দাসিমা, তুমি এক্ষুনি আমার জন্য খাদ্য নিয়ে আসো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি চলে আসবে। এই তো বাবা জামাল, তোমার জন্য খাবার নিয়ে আসছি। দাসিমা তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দাও দাসিমা। হ্যাঁ বাবা, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। কি হলো, খাও না কেন? জামাল এই মুহূর্তে আমার সাথে তোমার যেতে হবে এই রাজপ্রাসাদে। কিন্তু কেন, আমি তো কোনো অপরাধ করিনি। আমি বুঝি না, তোমার পিতার আদেশ, তোমাকে চিঙ্কিরিত করে আমি নিয়ে যাবো রাজ দরবারে। আমি আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন তুমি আমাকে বন্দি করতে এখানে ছুটে এসেছো জল্লাদ? জাপানার আদেশ আমার পালন করতেই হবে। তুমি তোমার হাত দিয়ে খারাপ বাড়িয়ে দাও। না না, একই করছেন, আমার জামালকে ছেড়ে দিন। দাসি, আমি জামালকে ছেড়ে দিতে পারবো না, মহারাজের আদেশ আমার পালন করতেই হবে। আহারে নিষ্ঠ হোর পিতা, বিচার নাহি জানে। খারাও ও হে জল্লাদ, ছেড়ে দাও
জল্লাদ জামালকে নিয়ে এখনো আসছে না কেন? বন্দী করে নিয়ে এসেছি, যেমন তুমি তোমার সৎ মাকে চরিত্র হরণ করেছো, তার শত্রু না মিথ্যা? না বাবা, আমি তো আমার মাকে কিছু বলিনি, এই যে হলো আমার গর্ভধারিণী মা। এই কথা শোনার আগে আমার যে মিত্র হলো না কেন, মিত্র হলো না। আমার মুখ ভরেছি, দেখুন পিতা, আপনার জামাল, আপনার জামাল কি এমন কাজ করতে পারে পিতা? ও কচি খোকা, ও কিছু বোঝে না তাই না? এই দুষ্ট জামাল আমার মহলে ঢুকে জোর করে আমার সতীত্ব হরণ করতে চাইছে। করতে পারছি না ও বউ খোদা, তুমি তুমি কি এই যন্ত্রণার মধ্যে আমার কেন ফেলেছ খোদা? ও খোদা, তুমি আমাকে মিত্র দাও খোদা, তুমি আমাকে মিত্র দাও। কথা বলতে আপনার একটু লজ্জা হলো না? তুমি জামাইকে ছলনা করে এই মহলে নিয়ে এসেছিলে, আর জামাল তো ছোট মা বলে স্বীকার করে বলেই তার জন্য আমার ছেলে রায় বিশ্বাস। সাবধান দাসি, সাবধান দাসি, আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার এই সব কথা বলতে তোমার বয়স সঞ্চয় হলো না? ও অপদস্থ, হ্যাঁ তোমাকে আমি বিচার করব, হ্যাঁ তার সাজা তোমাকে ভোগ করতেই হবে। চলো বলি মহারাজ, দাসিকে দিলাম আমি বনবাস, আর আমার গুণধার পুত্র জামালকে দিলাম। কথা শুনে আপনার নিজের ছেলেকে আপনি দিলেন হত্যার হাতে, আপনার আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন পিতা, আপনি আমাকে মুক্তি দিন, প্রয়োজনে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, প্রয়োজনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাব, তবু আপনি আদেশ ফিরিয়ে নিন পিতা। তোর মতো দুষ্ট ছেলের কথা আমি বিশ্বাস করিয়া যাও জল্লাদ। মহারাজ আমার হুকুম পালন করো। মহারাজ
আমি আপনাকে কি কথা বলতে চাই মহারাজ আপনি এই দেশে রাজা পোতাদের মুখ পানিতে আপনি তাদের বিচার করুন আপনি জামালের মুখ পানি একবার চেয়ে দেখুন জামাল যে সম্পূর্ণ নির্দোষ আছে আপনি তাকে ক্ষমা করুন মহারাজ বলুন মহারাজ আমার হুকুম অমান্য করলে তোমার পরিণাম কি হইতে পারে জানি মহারাজ আজাদের সম্মান্য করার শাস্তি মৃত্যুদণ্ড তবু আমি আপনার কাছে সেই বারের মতো অনুরোধ করে বলছি মহারাজ একটি বারের জন্য জামাল কাছে মুক্ত করে দেন মহারাজ মুক্ত করে দিন জল্লাদ তোমার এত মায়া কেন নিয়ে যাও ওকে হত্যা করে ওর তাজা রক্ত তুমি আমাকে এনে দেবে আমি আমার পাও ধৌ ধৌ করবো মা আপনি এই কথা কেমন করে বললেন রানীমা এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন মৃত্যু হলো আমার সম্মুখে দাঁড়িয়ে সাহস কর তাহলে তোর জীবতে জেনেছি মহারাজ আমাকে শাস্তি দিতে হবে না মহারাজ আপনি যখন জন্মদাতা পিতা হয়ে পুত্রকে ক্ষমা করবেন না আর আমি আপনার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমি কেন জামালের মতো ময়া করে ক্ষমা করব না না মহারাজ আমি পারবো জামাল কি ধরেনি এখনই যাবো তোকে দিশা করি উপারি সেখানে টুকরো টুকরো করে ও দেহে তাজা রক্ত এনে আপনার কাছে উপহার দিব মহারাজ উপহার ঘাতক উরি ঘাতক আপন পিতাই যখন নিজের সন্তানকে চিনতে পারলো না ওই রাক্ষসী লোভে নিজের ছেলেকে দিয়েছে হত্যার আদেশ তুমি তুমি আর বিলম্ব করো না তুমি আমার পিতার আদেশ পালন করো পালন করো তুমি চলে এসো আমার সাথে তোমাকে আমি ওই দক্ষিণ সাগরের উপারে নিয়ে হত্যা করে আসবো মা মা গো তুমি তো আমার মা যদি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা কর তুই কাকে মা বলে উঠে তোর সাথে মা তোকে কোনো দিন ক্ষমা করবে না তোমার ক্ষমা করবে না আমি কি করব আমার তো কিছুই করার নেই মহারাজের রাজি যাবার পালন করতেই হবে পিতা পিতা আপনি আমাকে ক্ষমা করুন যদি আপনার জামাল কোন অপরাধ করে থাকে তাহলে তাকে ক্ষমা করুন বলুন মহারাজ নিয়ে যাও শয়তানিকে মহারাজ আমি জামালকে নিয়ে যাচ্ছি আমি এখনই জামালকে হত্যা করি জামালের দেহে তাজা রক্ত এনে আপনাদেরকে উপহার দিয়ে যাব ঘাতক তাই চলো রানী ঘাতক উরি ঘাতক জামাল তুমি আমার পিতার আদেশ পালন করো আমার এই মুখ যে আমি আর কাউকে দেখাতে চাই না ঘাতক তোমার আর কি কোনো লাভ হবে না জামাল তোমাকে জামাল হত্যা করতেই হবে চলে এসো আমার সাথে দেখুন দেখুন বিদায় করে দাসি মাগো বিদায় করো মুরে গো প্রাণে Thank you.
मायर कबर पाशे निये चलो बेश तुम्हार मृत्युर आगे तुम्हार शेष आशा आमी पूरण करब चलो एसो आमार साथे तुम्हार मायर कबर पाशे निये जा ताई चलो ताई चलो Oh,
চলে এসো জামাল, আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না, চলে এসো জামাল। তোমাকে এখন হত্যা করা হবে, তুমি এখন মাথার ইচ্ছে করো, তোমাকে হত্যা করে তোমার দেহে গাঁজা রক্ত নিয়ে দেবো আমি ওই আক্রমণকারীর হাতে। তাই তাই করো ঘাতক, তুমি মাথার ইচ্ছে করো, তোমার পিতা যখন তোমাকে ক্ষমা করি আমি তার ব্যথার মুক্ত করবো, চরি হয়ে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না, তোমাকে হত্যা করে তোমার দেহে তাজা রক্ত নিয়ে দেবো ওই আকর্ষণীর হাতে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি তো পারলাম না, আমি তো জামালকে হত্যা করতে পারলাম না, না আমার ভেঙে পড়লে চলবে না, জামালকে আমার হত্যা করতেই হবে। জল্লাদ ভাই বলো জামাল, তুমি আমাকে হত্যা করে জল্লাদ ভাই, আমি তোমাকে হত্যা করব, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি যে প্রস্তুত রয়েছি জল্লাদ ভাই, আমি তোমাকে হত্যা করতে পারছি না, কেন আমার হাত কাঁপছে, আমাকে বাসা করছে, আমার চোখে টলমল করছে, আমার পা কেঁপে উঠছে, কেন জামাল আমি তোমাকে হত্যা করতে পারবো না জামাল, এই হাই এই হাত দিয়ে আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি জামাল, সেই হাত দিয়ে আমি তোমাকে হত্যা করতে পারবো না জামাল, আমি তোমাকে হত্যা করতে পারবো না। আমাকে হত্যা করে তারপর তাজা রক্ত আমি কত সুতির কপালের ছেদুর বুঝিয়ে নিয়েছি, কত সুতির বমরির আমি শেষ করে দিয়েছি, কত মায়ের বুক আমি কালি করে দিয়েছি, কত মায়ের সন্তানকে আমি নির্মম ভাবে হত্যা করেছি, কোনদিন আমার দুই বাহু বল কেঁপে উঠেনি, আজ তোমাকে হত্যা করার উত্তুত্ত হলে আমার পান কেঁপে উঠছে, না না আমি তোমাকে কিছুতেই হত্যা করব না, আমি তোমাকে হত্যা না করি আমি তোমাকে করে দিয়ে গেলাম মুক্ত, করে দিয়ে গেলাম মুক্ত। তুমি আমাকে মুক্তি করে দিলে, আমি মুক্তি চাই না ঘাত, আমি আমি তোমাকে মুক্ত করে দিয়ে যাচ্ছি জামাল,
रक्त उठो जवान तुम्हें उठो हमी तुम्हें जमाल तुम अन्य राज्य गए मानुषर मत मानुष हुए राज्य तुम ओ बेईमान विचार कर बेईमान विचार कर चले जामाल हमी चले चले गए जाइगो माता होलो सर्वनाशी पिताई दिल पदवासी माता होलो सर्वनाशी पिताई दिल पता पावे, तुम्ही रक्त चेचो,
তোমাকে অক্তই দেওয়া হবে। মহারাজ, এ জামালকে হত্যা করে তার দেহে তাজা রক্ত আমি এনেছি। মহারাজ, এই নেনে জামালের দেহের তাজা রক্ত। মহারাজ, এই এই লো আপনার দোয়া খরক, একে কেলাম আপনার, দেখে গেলাম আপনার পোশাক। আজ হতে আপনার চাকরি আমি ইস্তফা দিয়ে চলে যাচ্ছি, তাতে আবার কোনো দুঃখ নেই। প্রয়োজন ভুতে আমি কষাইগিরি করে খাবো, তাও যদি আমার ভাগ্যে কর্মে না মিলে আমি করে গ্রামে গুঞ্জে সাধারণ মানুষের মাঝে বিক্রি করে খাবো, তাও যদি আমার ভাগ্যে না মিলে তাই ঘুরবো হাস্তার মাটি তাবড়া দিয়ে তুলে কামড়িয়ে কামড়িয়ে খাবো। মহারাজ, তবু আপনার মতো বেঈমান রাজার চাকরি আমি আর করবো না, কোনো দিন না, কোনো দিন না, কোনো দিন না। নও বেগম, জামালের তাজা রক্ত, এই দৃশ্য যে আমি সইতে পারছি না, সইতে পারছি না, খোদা সইতে পারছি না। এবার একটি শত্রুকে আমি শেষ করে দিয়েছি, এরপর ওই বৃদ্ধ রাজাকে শেষ করতে পারলে আমার চলার পথের কাঁটা একদম পরিষ্কার। আমি ছলনা করে ওই বৃদ্ধ রাজাকে গহীন বনে পাঠাবো হরিণ শিকার করতে, সেখানেই তাকে হত্যা করা হবে, তবেই আমার নাম ফুলকুমারী। আমার বড় ঝামেলা, আমার 100 গাবি আছে, একটি রাখালের দরকার। কোথাও কোথাও তো আমি একটা রাখাল খুঁজে পাচ্ছি না। ওগো ওগো দয়াময় খোদা, এখন আমি কোথায় যাই? কার কাছে গিয়ে আশ্রয় পাবো? কার কাছে গিয়ে আশ্রয় পাবো? এ কে তুমি যুবক? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোন রাজপুত্র। হ্যাঁ গো, জগতে কেউ নেই, আপনি আপনি আমাকে দয়া করে একটু আশ্রয় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে রাজশ্রয় দিতে পারি। তুমি তুমি কি আমার 100 গাবি আছে সেই গাবিগুলো তুমি রাখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি যে সব পারবো, আমাকে যে পারতে হবে। আপনি আপনি আমাকে যে কোনো কাজ দেন না কেন, আমি যে সব কাজ করতে পারবো। আমাকে আমাকে একটু আশ্রয় দিন বাবু, আশ্রয় দে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে আশ্রয় দিলাম, চলো চলো, তুমি আমার সাথে তোমার আমার 100 গাবি তুমি রাখবে। আরে গরুগুলো মাটি ঘাস খাচ্ছে, আর আমি আমি এই সুযোগে এই আম গাছের নিচে বসে একটু বাঁশি বাজাই। বাহ, তুই সুন্দরী বাঁশির সুর, কোথায় থেকে যেন বাঁশির সুর ভেসে আসছে, যাই তো কোথায় এই বাঁশি বাজে। এমন মধুর সুরে বাঁশি বাজাইতেছ, তাকে আমি না না, আমি আমি কি বলবো,
তার বাঁশির সুর ছাড়া আমার যে কিছু ভালো লাগছে না। আর এত রূপ সামান্য একটা রাখালের, তার বাঁশির সুরে আমি আমি যেন তার রূপের মাঝে একেবারে হারিয়ে গেছি। আচ্ছা বলতে পারো তুমি কে? বাঁশের বাঁশি বাজাও তুমি, বৈশানো দীর্ঘাটে বাঁশির সুরে মনে আসি থাকি মায়ার ঘরে রে। রাখিলে মনতে অসি তার লাগিয়ারে, রাখি রে মোটি অসি তার লাগিয়ারে। আমি দেখো
प्रस्तावे कोनो अमत करो ना बंधु तुमी कथा दाओ জানি না এই ভালোবাসার পরিণাম কি হবে রে রে।